Guys, welcome back to our channel. Apna vlog. Tomorrow is today. Apna vlog. I am going to share with you. I hope you are doing well. Look, I am doing well. So today is our first vlog video. Vlog video. But today, I am going to share with you the first time. School life. So let's see the video. So I am going to share with you the first time. So today, I am going to share with you the interesting thing. Share with you the first time. School life. So let's see the video. So let's see the video. Let's see the video. তো আমি আগের ভিডিওতে বলেছি এখনো বলে দিচ্ছি যারা যারা চাও তাদের চ্যানেল প্রমোট করতে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি কমেন্টে দেখেই বুঝে যাব যে তুমি তোমার চ্যানেল প্রমোট করা যাচ্ছে তো আমি আমার চ্যানেল নিশ্চয়ই তোমার চ্যানেলের নাম নিয়ে নেব তোমার কত কটা সাবস্ক্রাইবার আছে কি আছে আমি সব বলতে থাকব তো আমি চাই সবাই এগোতে থাকুক আমি এগোই না এগোই কিন্তু আমি সবাইকে এগিয়ে দিতে অবশ্যই চাই তো যাই হোক এই যে দেখো আমরা সবাই ঢুকে পড়েছি অলরেডি জন্টু পাখি স্কুলের মাঠ স্কুলের আজকে স্পোর্টস ডে অ্যানুয়াল স্পোর্টস ডে তো চলে এসেছে এই স্পোর্টস ডে তে আজকে স্কুলে রাখো আর গোল করে ঘুরছে এটা যেহেতু মানে মন্টেসরি স্কুল একটা কিন্তু এদের তো স্কুলে বড় মাঠ নেই তার জন্য পাশে একটা বড় মাঠ আছে সেই মাঠে আজকে স্পোর্টস হবে তো সবাই চলে এসেছে আন্টিরা আমরা সবাই পুচকো কচি কাচাতে দেখো ভিড় দেখো কত পুচকো পাঁচকা দে তো সবাই মোটামুটি পেয়ার শুরু করবে একটা পেয়ার হবে এখানে তারপরেই খেলা শুরু হবে আর আন্টিরা ততক্ষণে নামটাম বিচার করে নিচ্ছে যারা যারা খেলেছে খেলে হেঁটে উঠেছে নাম আছে তাদের একটা করে স্টিকার দিচ্ছে যেটা যেটা সাহায্যে আন্টিরা বুঝতে পারবে আর তার আগে সবার আগেও স্টিকার লাগিয়ে নিয়ে একটা ওরা মানে যে মাঠটা দেখছো সেই মাঠের মোটামুটি দেখো গোল করে ঘোরা স্টার্ট করে করে ফেলেছে এটা একটা চক্কর ওরা লাগাবে গোল করে ঘুরবে তারপরে হবে খেলা আর আন্টিরা সামনে সব ব্যান্ড প্যান্ড বাজাচ্ছে ওরা সেই তালে তালেই গোলটা হয়ে ঘুরছে দেখো এই যে ওরা এদিক দিয়ে যাবে আর এই যে আমি আমার সব বান্ধবীরাও আছে এখানে সবাইকে আজকে আমার আবারও আলাপ করিয়ে দেবো আমার এই স্কুলের যে বান্ধবীরা হয়েছে তারা হচ্ছে তারা মানে সেই বান্ধবীগুলো আর আমরা না আমি ছোটোবেলায় যে স্কুলে পড়তাম সেই ছোটোবেলায় স্কুলেরই আমার বান্ধবী তারা সেকেন্ড বেবি নিয়ে এখানে ভর্তি হতে এসছে মানে ভর্তি করেছে আর কি তাদের ছেলে পিলেদের আর একজন আছে তার ফার্স্ট বেবি কিন্তু সেও আমার খুব ভালো বন্ধু তো আছে অবশ্যই তোমাদের সঙ্গে আলাপ করে দেবো দেখতে থাকো আর এই দেখো এদের স্কুলের নাম হচ্ছে লেকটাউন কোচিং সেন্টার এদের স্কুলের ড্রেসের কালার হচ্ছে দেখো অরেঞ্জ কালার মেয়েদের স্কার্ট অরেঞ্জ কালার প্যান্ট আর উপরে সাদা মূলত বাপাতা টি শার্ট মানে শার্ট আর কি টি শার্ট না তো এই যে আমার সন্টু পাখি ৬ নম্বর আছে দেখো ও কোন পজিশানে এলো জানতে চাও দেখো দেখলেই বুঝতে পারবে হ্যাঁ ঠিকই ধরেছো সেকেন্ড পজিশানে এসেছে ফার্স্টেই দৌড়েছিল কিন্তু আরেকটু স্পিড হলে হয়ে যেত ফার্স্ট পজিশন যাই হোক সেকেন্ড পজিশানে দৌড়েছে তো আনার পরে আন্টিরা সব সাইড করে নিচ্ছে মানে যারা যারা যত রকম উঠলো আর কি আর কাউকে নিয়ে আসলো যাদের প্রাইজ দেবে এই দেখো আমার সন্টু পাখি সেকেন্ড প্রাইজ দিয়েছে ওকে নামিয়ে দিচ্ছে তো ও ভাবছে কি আমাকে নামিয়ে দিচ্ছে কেন তো যার ফার্স্ট প্রাইজ যে পেয়েছে সে হচ্ছে একটা ক্যারাম বোর্ড পেয়েছে আর সেকেন্ড প্রাইজ একটা পোলো গেম পেয়েছে আর থার্ড প্রাইজ পেয়েছিল র্যাকেট এইটাই হচ্ছিল এদের যে কজনের এই রকম গ্রুপে দৌড়েছে এদের সবার এইটাই হচ্ছে প্রাইজ কারণ ওরা বাচ্চা ওদের যেটা ভালো লাগবে সেটাতেই খেলবে সেই জন্য তাতেই খুশি প্রাইজ পাওয়াটা বড় কথা না দেখো একটা পজিশানে যাওয়াটাই বড় কথা যে ওরা যে কত খুশি হয়েছে মানে সবাইকে এসেছে বলেছে ও প্রাইজ পেয়েছে আর এই হচ্ছে আমার বান্ধবীর মেয়ে কারণ এই ভিডিওটা মানে দৌড়ানোর ভিডিওটা আমার কাছে ছিল না ও শুধু প্রাইজ পেয়েছে এই ভিডিওটা ওইটুকুনিই ছিল আমার কাছে আর তারপরে সবার মোটামুটি এক রাউন্ড বাচ্চাদের সব খেলে নেওয়ার পরে এরা হচ্ছে কেজি সেকশান কেজি মর্নিং সেকশান কেজি ১ তো এদের একটা ক্লাসে একটা গান শিখিয়েছিল শিয়াল শিয়াল করে তো পিটি গান সবারই হয়েছে একটা একটা করে সব ক্লাসেরই তো এদেরও এই গানটা হয়ে তারপরে যে রাউন্ড করে ক্লাসে ওদের নিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমার একটা বান্ধবীর মেয়ে যে বান্ধবীটা আমার সঙ্গে রোজ যাতায়াত করে একসাথে তার মেয়ে কিউট লাগছে তাই না ওকে আমি সাজিয়ে দিয়েছিলাম ওর মায়ের সাজিয়ে দিয়েছিলাম আমি একটু টুকটাক একটা চুলটুলগুলো একটু বেঁধে দিয়েছিলাম ও হচ্ছে রাধা সেজেছিল আর এই যে আমার ছেলের পাশে দাঁড়িয়ে আছে মিলিটারি ড্রেস পরে এটা আমার আরও একটা বন্ধু ও মিলিটারি সেজেছিল খুব দুষ্টুমি করছিল বদমাশি তো করছিল এই দেখা আমার রূপপাপা সেজেছে মুঠো বন্দি ফোন মানে হাতের মুঠো যে শৈশবটা বন্ধ হয়ে গেছে আজকাল আজকাল যুগের যা যুগের সঙ্গে তাল মেলাচ্ছি আমরা
সেটাই আর কি আমি দেখানোর চেষ্টা করেছি। এরকম আমার আর একটা বান্ধবী ছিল, তো আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি যে আজকাল তো দিনকাল যা পড়েছে সবাই ফোনে বন্দি, শৈশব মুঠো ফোনে বন্দি, করার যখন কিছুই নেই। তো যাই হোক, ওইদিকে ডাক্তার পুরোহিত ঠাকুরে ওদিকে রানার এরা অনেক কিছু সেজেছে সবাই, দেখো এদিকে শকুন্তলা একজন সরস্বতী, যিনি সরস্বতী সেজেছে যে বাচ্চাটা, সেই বাচ্চাটাই হচ্ছে ফার্স্ট রানার আপ। কী হয়েছে জানো? জানতে হলে দেখতেই হবে অবশ্যই, আর একটু শুনে ধৈর্য ধরো দেখাচ্ছি। আর এই দেখো রকেট সেজেছিল একজন, ইসরো আর কি, আর এই যে গাছ একজন, পুলিশ অনেক অনেক কিছু সেজেছে, বেশ মজা লাগছিল। একজন ডাক্তারও সেজেছিল, বাবা কত কিছু, একজন পরি সেজেছে, একজন স্বামী বিবেকানন্দ সেজেছে, একজন সান্তা ক্লজ, আর কে কে আছে দেখিনি, সাপুড়ে। তো এই দেখো সরস্বতী নিচ্ছে ফার্স্ট প্রাইজ, আর সেকেন্ড হয়েছে, হ্যাঁ ঠিক ধরেছে, আর অপেক্ষা করাবো না, সেকেন্ড হয়েছে আমার সন্টু পাখি। আর থার্ড ফোর্থ ওই যে পিছনে ডিজিটাল ইন্ডিয়া ওরা সব আছে ওরা, আমার সন্টু পাখি হয়েছে সেকেন্ড, ও সেকেন্ড পজিশনে গেছে, ও দৌড়াতেও সেকেন্ড পজিশনে গেছে রান রানেও, আর এখানেও সেকেন্ড পজিশনে গেছে। তো ফার্স্ট হচ্ছে সরস্বতীকে প্রাইজ দেওয়ার পালা, তো ওদের প্রাইজ দেওয়া হয়ে গেলে তারপরে দেবে আমাদের সন্টু পাখিকে। দেখো এই যে একটা টেবিলের বাচ্চাদের পড়ার একটা টেবিল গিফট হলো, যে সরস্বতী সেজেছিল গোয়াজুলাইকে, ফার্স্ট হয়েছে সে। আর তারপরে সেকেন্ড হচ্ছে আমার সন্টু পাখি, ও ব্যস্ত, ওই যে মুঠো মুঠো বন্দি শৈশব, এটাই হচ্ছে যে মুঠো ফোনে বন্দি শৈশব। এটাই তো যাই হোক, ওকে ওইখানে পাঠাচ্ছিলো দেখতে পাচ্ছিলো না, তারপর আমি এদিকে নিয়ে চলে আসলাম। আর আমার জীবনে জীবনে শ্রেষ্ঠ উপহার আমার সন্টু পাখি আমাকে এনে দিল। সব শেষে আমরা একটু ভিডিও করলাম, কী করবো বলো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ব্লগ শর্টস বা লাইভ ভিডিওতে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যারা আজকে আমার প্রথম ভিডিওটা দেখছো অবশ্যই তারা যদি আমার সাবস্ক্রাইব না হয়ে থাকো চটপট সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, আর অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যারা আমার সাবস্ক্রাইব অলরেডি আছে তাদেরকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ, আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের এখানে এখানেই দেখা শেষ হচ্ছে আর কি, তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিও, গুড বাই।